Bismillah ar-Rahman ar-Rahim. Mulla Dolar Shabanitri Secretary Ebong Shara Bangladesh Teke Agoto Mulla Dolar Netribindu. Assalamu alaikum. Ami shunechi gotokal apnader protinidhi shabha hoyeche. Shekhane mohashochib chilen, tini boktobyo diyechen. Apnara onekei boktobyo diyechen. আজকে আমাদের সৌজন্য সাক্ষাৎ। আপনারা জানেন যে মহিলা দলের নতুন কমিটি হয়েছে এবং এই কমিটি আপনাদের সারা বাংলাদেশে নতুন করে কমিটি করতে হবে। আমাদের এই কমিটিগুলি আপনারা যদি নিজেরাই দেখেন, মহিলা দল কমিটি বহুদিন হয়েছে, তারপরে আর কিন্তু এর কোনো পরিবর্তন কিছুই করা হয়নি। ফলে অনেক উপযুক্ত যোগ্য মহিলা সারা বাংলাদেশে এসছে, বিভিন্ন জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে এসছে, এবং তারা এই যে সব ইলেকশন হচ্ছে, উপজেলা ইলেকশন, ইউপি ইলেকশন, এগুলোতেও তারা কিন্তু অনেক পদে দাঁড়াচ্ছে এবং তারা জয়লাভ করছে। কাজে আজকে আমাদের মহিলারা যে অনেক সচেতন এবং নিজেরা যে কিছু করতে চায় সেটা তারা প্রমাণ রেখেছে। এবং বিএনপির আজকে মহিলা দলে মহিলা যারা আছেন তারা অত্যন্ত যোগ্য, উপযুক্ত এবং সব ক্ষেত্রে তারা ভালো কাজ করতে পারে। সেজন্যই প্রয়োজন আজকে সত্যিকারের মহিলা দলকে আবার পুনর্গঠন করা। পুনর্গঠন যদি করা হয় তাহলে ভালো ভালো যোগ্য যারা মহিলা, কাউকেই বাদ দেওয়া হবে না, যোগ্য উপযুক্ত মহিলা তারা যোগ্য পদ পেলে ভালো কাজ করতে পারবে। এবং ভালো কাজ যদি করতে পারা যায় তাহলেই দল সেখান থেকে লাভবান হবে, এবং দল লাভবান হলে আমরা প্রত্যেকেই সেখান থেকে ভালো থাকতে পারবো। আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা আমরা সফল করতে পারবো, সেজন্যই দরকার। শুধু মহিলা দল না, আপনারা দেখেছেন আমাদের জাতীয় কাউন্সিল হয়ে যাওয়ার পর আমরা সব অঙ্গ সংগঠনগুলোকেই কিন্তু পুনর্গঠন করছি, নতুন করে আমরা করছি। কেন করতে হবে? প্রত্যেকেরই বয়স হয়ে গেছে, সেজন্য করা দরকার। যারা বেশি বয়স্ক আছেন, দলে আছেন, আমরা কাউকেই বাদ দেবো না, তাদের অবদান ছিল অতীতে, কিন্তু বয়সের কারণে হয়তো সেই যে কাজগুলি করা দরকার এখন আমরা বাইরে রয়েছি, কাজেই সেই যে কাজগুলি করা দরকার হয়তো তারা সেই সব কাজ করতে পারে না, অত ঘোরাঘুরি করা, অত ইয়ে করা করতে পারে না। সেই জন্য তাদেরকে হয়তো আপনাদের নিশ্চয়ই ইয়েতেও আছে, গঠনতন্ত্র আছে, যে উপদেষ্টা মণ্ডলী বা উপদেষ্টা কাউন্সিল যেটাই আপনি এই করেন সেখানে জায়গা দিলেন তাদেরকে, তারাও থাকবে এবং তাদের সঙ্গেও আপনাদের যোগাযোগ রাখতে হবে, তাদেরকেও মাঝে মাঝে ডেকে কথা বলা এই করা তাদেরকে, তাহলে তারাও খুশি থাকবে যে হ্যাঁ আমাদেরকে ভুলে যায়নি বা আমাদেরও একটা অবস্থান আছে বিএনপিতে। সেই জন্য কাজে সেই জন্য আজকে খুব দরকার। আপনারা প্রত্যেকে গ্রামে থাকেন, আপনারা দেশের অবস্থা জানেন যে দেশের অবস্থা কতটা খারাপ। আজকে বাংলাদেশে শুধু গণতন্ত্র নেই তাই না, আজকে বাংলাদেশে গণতন্ত্র নেই, মানবাধিকার নেই, মৌলিক অধিকার নেই, জনগণের জানমালের কোনো নিরাপত্তা নেই এবং মহিলাদেরও কোনো নিরাপত্তা নেই জীবনের। প্রতিনিয়ত আপনার যদি আমাদের খারাপ লাগে, কষ্ট লাগে, যেটা বাংলাদেশে আগে ছিল না, আপনারা দেখেন প্রতিনিয়ত বাংলাদেশের মেয়েরা, ছোট ছোট শিশুরা নির্যাতিত হচ্ছে, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়, লজ্জার বিষয়, দেশের আজকে এই অবস্থায় এসছে। এবং এর সঙ্গে যারা বিশেষ করে জড়িত দেখা যায় যেসব লোকে, সেসব লোক কিন্তু সেই সরকারি মতদেই এরা করছে এবং তাদের দলেরই লোকেরা, কাজে এরা এইসব অন্যায় খারাপ কাজ করছে এবং তাদেরকে ধরাও হয় না, বিচার হয় না। আজকে সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হলো কি, দেশে আজকে বিচার বলে কিছু নেই। আজকে মানুষ কোনো বিচার পায় না, ন্যায় বিচার নেই এবং অপরাধীরা অবাধে ঘুরে বেড়ায়, অপরাধ করে অপরাধীরা ঘুরে বেড়ায়, অপরাধীদের ধরা হয় না, শাস্তি দেওয়া হয় না। সেজন্য তারা কিন্তু অপরাধ করেই ক্ষান্ত হয় না, তারা আরেকটা অপরাধের জন্য উৎসাহিত হয়, যেহেতু তারা জানে যে তাদের প্রোটেকশন আছে পিছনে, তাদেরকে ধরা হবে না, তাদেরকে শাস্তি দেওয়া হবে না, কিছু করা হবে না, সেই জন্য তারা একটার পর একটা খারাপ কাজ করে যায়। এইভাবে কিন্তু আজকে দেশটা শেষ হয়ে গেছে। আপনারা গ্রাম অঞ্চলে দেখেছেন যে কী অবস্থা, জেলাগুলোতে দেখেছেন, থানাগুলোতে দেখেছেন,
প্রত্যেকটা ঘরে ঘরে আজকে যদি আপনারা যান তাহলে দেখতে পাবেন যে কি অবস্থা মা বোনদের ভাইদের ছেলেদের এখন এমন অবস্থা কিছু প্রোগ্রাম আমাদের কিছু প্রোগ্রাম হলেই তখন ধরপাকড় শুরু হয়ে যায় আপনারা দেখেন ধরপাকড় শুরু হয়ে যায় কেউ তখন নিজের ঘরে থাকতে পারে না গ্রাম দেশে তো ঘরে ঘরে ঢুকে ঢুকে সে অপরাধ করুক না করুক জবরদস্তি ধরে নিয়ে যায় এবং ধরে নিয়ে যায় শুধু ক্ষান্ত হয় না অনেকে হয়তো তার ভালো থাকলে জেলে যায় বেঁচে যায় আর অনেকেই অবশ্য গ্রাম দেশের মানুষ গরিব দেশ কাজে গ্রাম দেশের মানুষ কতটুকু আর আয় উপার্জন সেখানে তারা কী করে বিরাট একটা মুক্তিপণ দাবি করে কিন্তু এই ক্ষমতা নাই যে তাদেরকে তারা সে মুক্তিপণ দিবে এটা আপনারা নিজে দেখেছেন নিজেরা জানেন যে এই অবস্থা সারা বাংলাদেশে বিরাজ করছে তার জন্যই আজকে আমাদেরকে দেশে প্রয়োজন সবচেয়ে বেশি গণতন্ত্র গণতন্ত্র থাকলে জবাবদিহিতা থাকলে আইনের শাসন থাকলে বিচার যদি সত্যিকার ন্যায় বিচার আরও বলছি নিরপেক্ষভাবে ন্যায় বিচার করতে হবে যে যেই দলেরই হোক না কেন যে অপরাধ করেছে অপরাধী তাকে শাস্তি দিতে হবে আর অন্য কোনো দলেরও যদি সে অপরাধ করে না থাকে তাকে ধরে নিয়ে যায় তাহলে তাকে সেখান থেকে অবশ্যই মুক্তি দেওয়া উচিত কিন্তু আজকে সেগুলো নয় আজকে এক সাইডে শুধু বিরোধী দলের সব লোককে ধরে মনে হচ্ছে আজকে দলটাকে একদম শেষ করে দেওয়া শূন্য করে দেওয়া এবং তার লক্ষ্য উদ্দেশ্য কী যে দেশে বহুদলীয় গণতন্ত্র যেটা বিএনপি এবং শহীদ জিয়া শুরু করেছিল বহুদলীয় গণতন্ত্র থাকবে না একদলীয় শাসন ব্যবস্থা এই একদলীয় শাসন ব্যবস্থার লক্ষ্য উদ্দেশ্য হলো যে আজীবন ক্ষমতায় থাকব যা ইচ্ছা তাই করব কেউ কিছু বলার না এই অবস্থা তার জন্য দেখেছেন যেসব ঘটনা আপনার সব ঘটনাই জানেন আজকালকে এত খবরের কাগজ আছে টেলিভিশন তারপরে আপনার ফেসবুক ইউটিউব নানা কিছু আছে সব কিছুতে আপনারা দেখছেন যে আপনারা জানতে পারছেন যে কত কিছু ঘটছে যেগুলো কিন্তু পত্রিকায়ও লিখতে পারছে না টেলিভিশনেও প্রচার হচ্ছে না প্রচার করতে দেয় না সেগুলো অনেক সময় ফেসবুকে কিছু কিছু আসে বেশিরভাগ জিনিসই সেখানেও আসতে পারে না নানা রকম বাধা বিপত্তি থ্রেট সব কিছু আছে এই হলো অবস্থা কাজে তার মধ্যে দিয়েও আমি বলবো যে আমাদের মহিলারা যে সাহস নিয়ে আপনারা যেসব কর্মসূচি করেন বা করেছেন সেগুলির জন্য আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ দেব আমরা আপনার ধন্যবাদ এবং আমি মনে করি যে আমাদের আরও কিছু করা দরকার এখন আমাদের দেশে প্রয়োজন গণতন্ত্র দেশে প্রয়োজন গণতন্ত্র এই গণতন্ত্রে আমাদের সংগ্রামটাই হলো গণতন্ত্রের জন্য ক্ষমতা নয় ক্ষমতা হলো জনগণের হাতে জনগণ যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসাতে পারে জনগণ ইচ্ছা তাকে নামাতে পারে সেটাই সেই জন্যই নির্বাচন ব্যবস্থা আমরা বলেছি নির্বাচন ব্যবস্থা হতে হবে আর সেই নির্বাচন কি আপনারা দেখেছেন আপনারা দেশে ছিলেন বিভিন্ন জেলায় ছিলেন ই ছিলেন আপনারা দেখেছেন এই দেশে নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে এখানে নির্বাচন ব্যবস্থা বলে কিছু নেই যেগুলো হয় সেগুলো নির্বাচন হয় না মারামারি খুনাখুনি কাটাকাটি আর ব্যালট বাক্স নিয়ে যেয়ে ব্যালট বাক্স সিল মেরে ভরে দেওয়া এটাই হলো নির্বাচন আর নির্বাচন এই কমিশন যা আছে সেটা হলো একটা আজ্ঞাবাহ নির্বাচন কমিশন এটা সরকার যেদিকে মাথা হেলাইতে বলে সেদিকেই মাথা হেলে যা করতে বলে সেটাই করে এই নির্বাচন অথর্ব একটা নির্বাচন কমিশন কাজে সেজন্য সবচেয়ে প্রয়োজন যদি দেশে গিয়ে করতে হয় নির্বাচন কমিশনকে একদম পুনর্গঠন করতে হবে পুনর্বিন্যাস করতে হবে পুনর্গঠন করতে হবে নির্বাচন কমিশন পরবর্তীতে দরকার শুধু নির্বাচন কমিশন হলে হবে না পরবর্তীতে দরকার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এই জিনিসটি হতে হবে এই দুটো জিনিস হলেই বলে আমরা মনে করি যে দেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যেখানে সকলেই ভোট দিতে যেতে পারবে নিজের ভোটটা নিজে দিতে পারবে এখন আপনারা দেখেছেন যে এখন ভোট কেন্দ্রে আর যেতে হয় না আপনাদের ভোট কেন্দ্রে না গেলেও আগে থেকে তিনারা বলে দেন যে আপনার ভোট হয়ে গেছে আপনার ভোট দেওয়া হয়ে গেছে আপনার কষ্ট করে ভোট কেন্দ্রে যেতে হবে এই হলো অবস্থা কিন্তু না এখানে কথাই আছে বলে যে আমার ভোট আমি দেব তাহলে নিজের ভোটটা নিজে দেবো এটাই হলো আর নির্বাচন মানে আনন্দ একটা উৎসবের মতো পরিবেশ সৃষ্টি হয় সারা দেশে
মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারে সেই জন্য নির্বাচনী ব্যবস্থাকে ঠিক করতে হবে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, তাহলেই দেশে গণতন্ত্র ফিরে আসবে, আইনের শাসন ফিরে আসবে এবং একটা আমার বলি জবাবদিহি সুন্দর পার্লামেন্ট হবে, যেই পার্লামেন্টে বিতর্ক হবে, সরকারি দলও থাকবে বিরোধী দলে থাকবে, তাদের মধ্যেও যেন সম্পর্ক যেমন ভালো থাকবে তেমনিভাবে যাতে প্রত্যেকটা জিনিস নিয়ে বিতর্ক হয়, বিদেশে যা হয় আমরা বলি দেশে কি ঘটছে না ঘটছে প্রত্যেকটা জিনিস নিয়ে যাতে বিতর্ক হয়, যে সেই জিনিসটির ব্যবস্থাও আমাদের করতে হবে। তারপরে এই যে দুর্নীতি দেশে এখন ব্যাপক দুর্নীতি আপনারা দেখেছেন, এই দুর্নীতি করেই যাচ্ছে কিন্তু দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না, কোনো জবাবদিহিতা হচ্ছে না। কেন কার কাছে জবাব দেবে, তিনারা তো সর্বেসর্বা কিছু না, কেন বিচার বিভাগ আছে তার কোনো ক্ষমতা নেই, সরকারই সব নিয়ন্ত্রণ করছে। কাজে এই দুর্নীতি আগে আমরা শুনিনি যে এইভাবে ব্যাংক থেকে টাকা চলে যায়, এইভাবে ব্যাংক থেকে টাকা লোক আজকে সব ব্যাংক থেকে টাকা যাচ্ছে, বিভিন্ন জনে তাদের লোকেরা যেভাবে টাকা নিয়ে যাচ্ছে তার কোনো হিসাব নেই। তারপরে হচ্ছে টেন্ডারবাজি, আপনারা দেখেছেন যে এখন আর কোনো কাজ করতে গেলে অন্য কোনো লোক টেন্ডার দিতে পারবে না, শুধু ওই সরকারি দলের, তাও নিজেদের মধ্যে আবার মারামারি, নিজেরা নিজেরাই মারামারি করে মরতেছে, নিজেরাই করতেছে টেন্ডারবাজিতে, কে কত কার কত শক্তি কার কত প্রস্থান আছে এই হলো অবস্থা। কাজেই দেশটাকে আজকে এরা ধ্বংস করে দিয়েছে। আজকে কৃষক যদি দেখেন সত্যিকারে তার কৃষিপণ্যের দাম পায় না, কৃষিপণ্যের দাম পায় না। আজকে দেখেন কথা দিয়েছিল তখন যে কৃষকদেরকে কৃষি উপকরণ সব কী করে দেবে, কৃষিকরণ ফ্রি করে দেবে, বিনামূল্যে দেবে, কিন্তু আজকে বিনামূল্যে তো নেন তিন কয়েক গুণ দাম বেরিয়েছে। আজকে চালের দাম দেখেন কত বেশি, চালের দাম বেশি, প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশি, আর ওইদিকে ধানের দাম কৃষকরা ঠিক মতো পায় না, ওখানেও সরকারি দলের লোকজন তারা ঢুকেছে, তারাই সব কিছু ইয়ে হয়ে যাচ্ছে, সেই জন্য এই অবস্থা, কৃষক কৃষিপণ্যের দাম পায় না, বিদায় কৃষক উৎপাদন করতে উৎসাহ হারিয়ে ফেলছে, তার যদি খরচ না উঠে উৎপাদন খরচ না উঠে তাহলে সে নেক্সট ইয়েতে পূর্ণ করে সে করবে, সেটা পায় না সে। এইদিকে যে চাউলের দাম বেড়ে যাওয়াতে গরিব মানুষের সাংঘাতিক কষ্ট, সেজন্য তিনি আর কি একটা ওএমএস ব্যবস্থা নাকি একটা চালু করেছে, ১০ টাকা কেজি চাল, আপনারা পড়ছেন দেখছেন কাগজে ১০ টাকা কেজি চালের কি অবস্থা, আজকে তারাই লুট করছে, তারাই মেরে দিচ্ছে, তারাই সব করছে গরিব মানুষকে যে দেওয়ার জন্য, সেটা কিন্তু গরিব মানুষ পাচ্ছে না, পাচ্ছে আওয়ামী লীগাররা শুধু, তারাই নিয়ে যাচ্ছে সব চাল, এই হলো অবস্থা। তার উপরে পচা চাল তো আনে, পচা গম আনে, সব কিছু আনে, এগুলো তো আছে, কাজে বুঝতে পারছেন যে সার্বিকভাবে বলতে গেলে বলতে হয় যে দেশ আজকে শেষ করে দিয়েছে। এছাড়াও দেশের বিরুদ্ধে যে আরও কত রকমের ষড়যন্ত্র হচ্ছে সেটাও আপনারা বুঝছেন, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমরা কারো কথা শুনে চলার জন্য নয় বা আমরা কারো শৃঙ্খলে আবদ্ধ হওয়ার জন্য নয়, আমরা স্বাধীন সার্বভৌম একটা বাংলাদেশ, এটা সকলকেই বুঝতে হবে, যারা দুনিয়ার বুঝে না তাদেরকেও আমাদেরকে বুঝিয়ে দিতে হবে যে না, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এখানে কত ১৬ কোটি লোক আমরা, কাজেই এই ১৬ কোটি লোক স্বাধীন সার্বভৌম বাংলাদেশে কারো ডিকটেশনে কারো নির্দেশে কারো ইতি চলবো না, শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য দেশের স্বাধীনতা বিকিয়ে দেব বা দেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আমরা সব কিছু মেনে নিয়ে সেইভাবে যা বলবে তাই করব, সেটা আমরা মেনে নিতে পারি না, জাতীয়তাবাদী দল হিসাবে জাতীয়তাবাদী শক্তি হিসাবে আমরা সেটা মেনে নিতে পারি না। তাই জাতীয়তাবাদী শক্তি অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে, আমরা সেই জন্যই পুনর্গঠন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় আসছে এবং আমাদেরকে করতে হবে, সেই জন্য সকলকে সেইভাবে নিজেদেরকে তৈরি করতে হবে। আপনাদের মধ্যেও অনেকেই হয়তো উপযুক্ত আছেন পদের জন্য, সেই জন্য কিন্তু একটা পদ না পেলে আরেকটা পাবেন, সেইভাবে কিন্তু নিজেদের মধ্যে যাতে কোনো গ্রুপিং লবিং না থাকে, নিজেরা যাতে সকলে আমরা
ঐক্যবদ্ধ হয়ে সব সংগঠনগুলি মূল সংগঠন থেকে আরম্ভ করে সকল অঙ্গ সংগঠনগুলি যদি আমরা সেরূপভাবে গুছিয়ে কাজ করতে পারি তাহলে অবশ্যই জনগণ আমাদের সাথে আছে আমরা বিশ্বাস করি। সেটাই ভয় পায় এই এই অবৈধ এই সরকার, এই সরকার তো অবৈধ, এ তো বৈধ নয়, এ তো জনগণের ভোটে নির্বাচিত হয়নি এই অবৈধ সরকার, সেজন্য আমাদেরকে কোনো কর্মসূচি করতে দেয় না। 7ই নভেম্বর আমরা বরাবর পালন করেছি, 7ই নভেম্বর আজকে আমাদের একটা সভা করব, জনসভা তারা করেছে, তারা করতে পারে, কিন্তু আমাদেরকে করতে দিতে চায় না, ভয় পায়। সেখানে জনগণ এসে পয়সা দিয়ে লোক আনতে হয় না বা ওই সব গুন্ডা পান্ডা আনতে হয় না, আমাদের সমাবেশে আমাদের দলের লোকজন আসে এবং সমাবেশে জনগণ আসে। সেই সমাবেশ এত বড় হয় সেটা দেখে তারা ভয় পায়, সেই আমাদের সমাবেশে ভয় পায় বিধায় তারা আমাদেরকে সমাবেশ পর্যন্ত করতে দেয় না। কিন্তু না, এইভাবে যেরকমভাবে মানুষকে দীর্ঘদিন ধরে রাখা যায় না, মানুষের মুখ বন্ধ করে রাখা দেওয়া যায় না, তেমনিভাবে মানুষকে দীর্ঘদিন ধরে ঘরের ভিতরে বন্দি করে এই ঘরের ভিতরে কর্মসূচি সেটাও করতে দেওয়া যাবে না। আমাদেরকে বের হতে হবে, সময় মতো আমরা বের হব, আমরা কর্মসূচি করব, ইনশাআল্লাহ জনগণকে আমরা সাথে পাবো, এই বিশ্বাস আমাদের আছে। তাদের ভরসা নেই জনগণের উপর, এই তারা যে মাটির উপর দাঁড়িয়ে আছে, ওই মাটির উপর দাঁড়িয়ে থাকা যাও তারা ভরসা পায় না। তারা জানে যে কখন মাটি সরে যাবে আর তারা নিচে পড়ে যাবে, সেই জন্যই তারা আজকে প্রতিটি পদে পদে আমাদেরকে বাধা সৃষ্টি করছে যাতে আমরা কোনো কাজ করতে না পারি। কিন্তু ইনশাআল্লাহ আপনাদের মনোবল শক্ত আছে, আমাদের মনোবল শক্ত আছে এবং আমরা সত্য ন্যায়ের পথে আছি, সত্যের জয় হবেই হবে। হয়তো মিথ্যা মিথ্যা চলে কিছুদিন, কিন্তু মিথ্যা আসলে টিকেও থাকতে পারে না, মিথ্যা জয়ীও হতে পারে না। তাই আমি বলতে চাই যে আসুন, আপনারা প্রতিনিধি সম্মেলনে এসছেন, বক্তব্য দিয়েছেন, সেভাবেই দলের যারা আজকে সভাপতি সেক্রেটারি এবং অন্যান্য পদে আছেন তারা সকলেই থাকবেন এবং তারা সুন্দরভাবে যাতে কমিটিটা হয় তর্জিতি জেলায় সেইভাবে আপনারা কাজ করবেন। এই আশীর্বাদ ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। লাভ আপনাদের সঙ্গে আবার দেখা হবে, এই নয় আবার ইনশাল্লাহ দেখা হবে এবং আপনাদের সঙ্গে কথা হবে।